আমরা যখন স্কুলে পড়তাম, কলেজের স্কুলে আমি পড়েছি, আমরা দুই ভাই, আমরা কিন্তু কখনো বছরের প্রথম দিনে নতুন বই পাইনি, কখনো না। তখন পাকিস্তান আমল যে সরকার ছিল, সেই সরকারগুলি তো জনবান্ধব ছিল না, বই দেওয়ার প্রশ্ন সুযোগও ছিল না। আমরা অপেক্ষা করতাম আমাদের উপরে যে বোনগুলি বা ভাইগুলি থাকতো, তাদের, তারা যেহেতু আরেকটি ক্লাসে উঠে গেছে, তাদের ব্যবহার করা বইটি আমাদেরকে আমাদের মা বলতেন যে এইবার এই বই তোমার। সেই বই পেয়ে মনটা যে আনন্দে ভরত তা কিন্তু হতো না। আমরা কি করতাম, বছরের যে ক্যালেন্ডার হয় সে ক্যালেন্ডারও কিন্তু গতকালকে শেষ হয়ে গেছে, নতুন ক্যালেন্ডার আসছে, ওই শেষ হয়ে যাওয়া ক্যালেন্ডারের পাতাগুলি কেটে কেটে ওই বইগুলিতে মলাট বাঁধাতাম। এটা কিন্তু আমাদের লাইনে যারা আছি আমরা মোটামুটি সবারই একই অভিজ্ঞতা, মলাট বাঁধিয়ে সেখানে কাগজ দিয়ে একটা সুন্দর স্টিকারের মতো করে নাম শ্রেণী ইত্যাদি লিখতাম। এই যে আনন্দ, এইটুকুই। কিন্তু তোমাদের কত ভাগ্য ভালো যে তোমরা নতুন নতুন বই যার পাতা উল্টালেই একটা এক ধরনের গন্ধ পাওয়া যায়, এই গন্ধটা অদ্ভুতভাবে মানুষকে আকৃষ্ট করে, এই বইয়ের পাতার গন্ধ। সেটা আমরা যদিও পাইনি, কিন্তু তোমরা পাচ্ছ, তোমরা আরও ভালো কিছু পাও সেই আশা আমরা করি। সরকার যে তোমাদের জন্য এই খরচগুলি করছেন, এটা কিন্তু তোমাদের বাবা, তোমাদের দাদা, তোমাদের যারা দেশের ট্যাক্স দেন তাদেরই অর্থের কিন্তু এগুলি করা হচ্ছে। এটা করা হচ্ছে এই কারণে যে তোমরা পড়াশোনা করে মানুষের মতো মানুষ হও। শুধু জিপিএ 5 বা যেটাকে গোল্ডেন বলি আমরা, এ প্লাস, এই গোল্ডেন পাওয়ার জন্য লড়াই করতে হবে, আমি এটাতে কখনো বিশ্বাস করি না। অনেক অভিভাবক হয়তো আমার সঙ্গে, আমার বোনেরা যারা এখানে আছেন, অনেকে হয়তো একমত হবেন না, কিন্তু আমি মনে করি এ প্লাস পাওয়ার চাইতেও যদি প্রকৃত অর্থে সে শিক্ষাটা পায় যে এই সমাজের জন্যে, মানুষের জন্যে, প্রত্যেকটি প্রাণীর জন্যে আমাদের কি করণীয়, সেটি কিন্তু আসল শিক্ষা। আর অনেক মানুষ আমরা দেখেছি যারা বিশ্ববিদ্যালয় থেকে বা অন্য জায়গা থেকে অনেক বড় শিক্ষায় শিক্ষিত হয়েছে, কিন্তু তার আচার আচরণ, কথাবার্তা মানুষকে খুব কষ্ট দেয়, মানুষকে খুব তারা মানে দেশের এবং দেশের মানুষের জন্য তারা মোটেই কল্যাণকর কিছু করেন না। তো সেটাকে শিক্ষিত আমি বলতে চাই না। যাই হোক, আজকে প্রতিযোগিতার যুগ, তোমাদের মধ্যে যারা ভালো রেজাল্ট করবে তারা অবশ্যই, যারা মেধাবী, মেধা তো কখনো আটকে রাখা যায় না, সেই মেধাবী যারা তারা ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার বা সমাজসেবী, শিক্ষক, বুদ্ধিজীবী, এমনকি রাজনীতিবিদও তোমাদের মধ্যে থেকে শিক্ষিত হয়ে, প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে রাজনীতি করতে আসুক, এটাই আমরা চাইবো।